হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপরূপাসাতকহান। আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও। আর আমি দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি, আর এখন বাজে 10টা, আর আজকে জন্মাষ্টমী। তো চলো আজকে আমি কোথায় যাই তোমাদের দেখাবো। আর আজকে কোনো রান্নাবান্না এইসব কোনো ডেলি ব্লগের ওই সব নয়, আমরা আজকে যাচ্ছি একটা জায়গায়। তো আমার থাম্বনেল থেকে বুঝেই গেছো, তো আমরা যাচ্ছি একটা মন্দিরে। তো চলো আমরা এই দেখো রাস্তায় যাচ্ছি, আর আমি আমার বড় মেয়ে আর আমার হাজবেন্ড তিনজন মোটর সাইকেল করে যাচ্ছি, আর ছোটো মেয়েকে আমার জায়ের কাছে রেখে এসেছি, ওর ও বাড়িতে থাকবে, আর আমরা তিনজনে যাচ্ছি। তো আমরা রাস্তায় বেরিয়েই পড়েছি। তো এখন বাজে, আমরা বাড়ি থেকে যখন বার হলাম তখন বাজে 10টা বাজে, আমরা তখন বাড়ি থেকে বার হয়েছি। আর আজকে যেহেতু একটা ভালো দিন, আজকে জন্মাষ্টমী, একটা ভালো দিন, ভাবলাম বাবার কাছে গিয়ে পুজো দিয়ে আসি। আর খুব জাগ্রত মন্দির আমাদের এখানে, এটা বাবার স্থানে, ওই জন্যই আজকে যাচ্ছি। তো চলো তোমাদের সব শেয়ার করব। আর এই দেখো রাস্তার ধারে ধারে সব পাটকাটি, কারণ এখন তো সেই পাটের সিজন, ওই জন্য পাটকাটি মাটকাটি সব মেলা আছে পাট। তো চলো আমরা যাই, তোমাদেরও নিয়ে যাই। তো আমাদের এখান থেকে তোমার যেতে সময় লাগবে, মোটর সাইকেলে 1 ঘন্টা মতো লাগবে। আর এই দেখো আকাশটা তো পুরো পরিষ্কার, একদম আকাশে একদম পরিষ্কার যাওয়ার সময়। আর এই দেখো চারিদিকে সব পাট দিয়া, মাছের উপর সব এইভাবে পাট মেলা। এখন রাস্তায় বেরোলে বেশিরভাগই দেখা যাবে পাট আর পাটকাটি। তো আমরা মোটামুটি চলেই এসেছি, আর একটুখানি গেলেই আমরা বাবার স্থানে পৌঁছে যাবো। তো এই দেখো আমরা চলে এসেছি, এই দেখো আমরা বাবার মাঠে, মানে মন্দিরের যে মাঠটা আছে সেখানে আমরা চলে এলাম। আর দেখেছো সব ট্রাক্টর গাড়ি সব দাঁড়িয়ে আছে, এগুলো তো অনেক মানুষ দূর দূর থেকে সব পুজো দিতে এসছে। আর এই দেখো এখান থেকে আমরা পুজো কিনছি, আর আমাদের ওখান থেকে আমি ফলের দোকান থেকে 5টা ফল নিয়েছি, আর এখানে পুজো কিনে চলো ভিতরে বাবার ভিতর ঠাকুরের ভিতরে যাই, গিয়ে পুজোটা দিয়ে আসি। তোমরাও চলো আমার সাথে, দেখো তোমাদেরও ভালো লাগবে। এই দেখো আর এখানে পুজো দেব। এই দেখো এখানে মানে ভিতরে, মানে মাটির তলায় যে বাবার মূর্তিটা আছে না, সেইখানে মানে ব্রাহ্মণরা এভাবে দাঁড়িয়ে, আর সাইড থেকে সব যারা পুজো দেবে তাদের থেকে পুজো নিচ্ছে। তো আমিও পুজোটা দিয়ে দিচ্ছি। এই দেখো আমি দিচ্ছি, ডালা দিয়ে দিলাম, আর এটা 5টা ফল এটা দিয়ে দিচ্ছি। আর এই দেখো অনেকগুলো, আজকে যেহেতু ভিড় হয়েছে, দুটো তিনটে ব্রাহ্মণে পুজো করছে এখানে, আজকে প্রচুর ভিড় হয়েছে যেহেতু আজকে একটা ভালো দিন, আজকে জন্মাষ্টমী, আর এখানে গোবলা ঠাকুরও থাকে, অনেকে নেয় নিয়ে মানে ঘোরে, যাদের যেরকম মানত থাকে দিয়ে পুজো দেয়। আর এই দেখো এই ভিতরেই আছে বাবার মূর্তি, আমি দেখাতে পারবো কি জানি না, অনেকটা ভিড়। ওই দেখো হ্যাঁ, ওই ভিতরটা, ওইটা হচ্ছে ঠাকুরের বাবার মূর্তি। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর এই দেখো সব পুজো দিচ্ছে। আর এই দেখো দেখেছো প্রচুর ঘণ্টা বাঁধা, আর মানে ওপরটা হচ্ছে এই দেখো ছাউনি খড়ের, এইটা কোনো দিনই ঢালাই করা যাবে না, এইটা এরকম ছাউনিই থাকবে, এটাই নিয়ম ঠাকুরের, এটা কোনো দিনই কিছু করা যাবে না। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, চলো আমরা বাইরে যাই, বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি, বাইরে থেকে মন্দিরটা ভালো দেখানো যাবে। তো দেখো এই দেখো এটা হচ্ছে খড়ের ছাউনি, এটা এরকমই থাকে, আর এটা হচ্ছে গেট, এই দিক দিয়ে মানে ছেলে মেয়ে লাইন করা আছে, যে যেভাবে হয় পুজো দেয়। আর এই দেখো সারা মাঠে
মানে অনেক মন্দির টোটো মোটো সব দাঁড়িয়ে আছে, অনেকে পুজো দিতে আসছে। আর এখানে যা তুমি ইচ্ছা সব পাবে নিতে। এই দেখো, এটা হচ্ছে মন্দির, আর অনেক ভিড় ছিল। আর এই দেখো, এই গাছে সব ঢালা বাঁধে, যার যেরকম মনস্কামনা করে ঢালা বাঁধে, আবার যখন পূরণ হয়ে যায় এসে খুলে দিয়ে যায়। আর এই দেখো, মন্দিরের ওপর একটা বিশাল গাছ আছে, আর একদম মানে ঠান্ডা, খুব শান্ত পরিবেশ, সবাই যে যার মতো পুজো দিচ্ছে আসছে। আর তুমি যা যা দরকার এখান থেকে পেয়ে যাবে, এখানে সব আছে, মানে ফুল বিক্রি হয়, দুধ, গঙ্গা জল, সব কিছু আর কি, সব কিছু। এই দেখো মন্দিরটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর অনেক ভিড় ছিল, খুব একটা ভালো করে আমার ক্যামেরাটা মানে ফোনটা খুব একটা ভালো করে ধরে করা হয়নি, ওই জন্যে খুব একটা ভালো বুঝতে পারছো কি আমি জানি না, তবে বুঝতে পারবে। আর এই দেখো, ওখানে বিপ্লা ঠাকুরের মূর্তি দুটো বড় বড়, এই দেখো। আর গাছ আছে, প্রচুর বড় বড় গাছ আছে, আর পুরো ঠান্ডা জায়গাটা। আর এটা হচ্ছে বিশ্রামের জায়গা, মানে কেউ এখানে পুজো টুজো দিয়ে এসে প্রসাদ টোসাদ খেতে পারবে, এখানে বসতে পারবে। আর চারিদিকে বড় বড় সব গাছ আছে, এই দেখো মন্দিরে। এইটা হচ্ছে প্রবেশ পথ, বিশাল জাগ্রত মন্দির। আর অনেক দূর দূরান্ত থেকে মানুষের পুজো দিতে আসে। আর বৈশাখ মাসে তো মেলা হয়, বৈশাখ মাসে এসে বাবার কাছে মানে প্রচুর মেলা হয়, অনেক দূর থেকে লোক আসে। বিশাল জাগ্রত মন্দির, আমরা বাবা বুড়ো আজ বলি, যার যেরকম মানত থাকে সে সেখানে মানে পূরণ হলে এখানে এসে পুজো টুজো দেয়, সব কিছু করে। আর এই দেখার জন্য মানে ডন্ডি খাটছে, ওটাকে তাই বলে আমি যতটা জানি। আর ওই সাইডে পুকুর আছে, পুকুর থেকে সব স্নান করে আসে। চলো দেখাবো তোমাদেরও পুকুরটা। আর বিশাল বড় মাঠ চারিদিকে, এগুলো সব ওই মানে তোমার পাথর বসানো আছে সব, বিশাল বড় মাঠ, বিশাল, আরও বড় হবে মন্দিরটা, প্রচুর চারিদিকে এরকম পাথর বসানো। আর এটা করে গাছটা দেখেছ, সব যে যে আসে বেঁধে যায়। এই দেখো, আমার মনস্কামনা পূর্ণ হয়ে গেলে আবার খুলে দিয়ে যায়, ঢালা বেঁধে যায়, আবার খুলেও দিয়ে যায়। আর এখানে অনেক মোটা মোটা সব গাছ আছে। আর এই দেখো, যা চাইবে এখানে তুমি তাই পাবে কিনতে, ফুল, বেলপাতা, দুধ, গঙ্গা জল, সব কিছু। তো আমাদের যাবো যাবো করে যাওয়াই হয় না, তো আগে হঠাৎ করেই যাওয়া, হাজবেন্ড বললো তাহলে চলো আজকে যাই, আজকে ভালো দিন আছে, আজকেই পুজো দিয়ে আসি। বড় মেয়ের আজকে ক্লাস হচ্ছিল না। এই দেখো, এটা হচ্ছে বিশ্রামের জায়গা, এখানে সবাই পুজো টুজো দিয়ে এসে বসে বসে খায় প্রসাদ। আর প্রতি সোমবারে তো বাবার বাড়ি তো বেশি ভিড় হয়, আজকে তো হয়েছে, আর এমনিতেও সোমবারে করে পুজো হয়, সোমবারে বেশি ভিড় হয়। তো এরকম আমি ঘন্টাটা একটু বাজিয়ে দিয়ে এলাম, আমার পুজো টুজো সব দেওয়া কমপ্লিট, এবার বাড়ির পথে রওনা হব। আর ওখানে অ্যানাউন্স করছে সবসময় যে সবাই মুখে মাস্ক দেবেন, মাস্ক দিয়ে পুজো দিন। আর এই দেখো, সব মেলা বসেছে চারিদিকে, ছোট ছোট মেলা বসেছে। আর এখানে মেয়ে একটা খেলনাও কিনেছে, আর আমি কিনলাম দুটো পাথরের যে বাটি হয় না ছোট ছোট, সেই পাথরের বাটি কিনেছি আমি দুটো, আর কিছু কিনিনি, তোমাদের সেটা পরে দেখিয়ে দেবো আমি। এই দেখো সব মেলা বসেছে, আর এই দেখো উপরে সব এরকম বড় বড় গাছ আছে, আর একদম ঠান্ডা জায়গাগুলো।
আর অনেক এখানে সব প্রসাদের মানে ছোট ছোট দোকান মতো করা আছে, সব রকম যা প্রসাদ চাইবেন বাতাসা সন্দেশ সব পাওয়া যায়। আর দেখো এই হচ্ছে পুকুর, এই পুকুরটা থেকে সবাই স্নান করে যেরকম মানা আছে সেরকম যাচ্ছে গিয়ে বাবার কাছে পুজো দেবে। আর এই দেখো মেয়ে বলছে মা চলো একটু চলো, আমি যত যেতে হয় না তুই চলে আয়, কিন্তু তাও বলছে মা চলো একটু। এই দেখো চারিদিকে গাছ আর প্রচুর দূর দূর থেকে অনেক লোক আসে সব। এই দেখো কেউ কেউ অটো ফ্যানে ট্রাক্টরে গাড়িতে সব এসছে টোটো করে। আর এই দেখো এটা হচ্ছে বাবার মানে স্থানে ঢোকার এটা হচ্ছে গেট। এই দেখো এটা হচ্ছে গেট। আর এই দেখো এখানে একটা মিষ্টির দোকানে ঢুকেছে, এখানে পরোটা এইসব বিক্রি হচ্ছে। আর তখন এই বৃষ্টি চলে এসেছিল। আর এই দেখো আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে আসার সময় প্রচণ্ড বৃষ্টি হয়েছে, একটু ভিজেও গেছি, তো আমরা বাড়ি চলে এসেছি। আজকে আমার ভিডিওটা এইটুকুনি দেখো বাবার স্থানে। তোমাদের দেখে কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানাবে তোমাদের ভালো লাগলে। আর আমার ভিডিওটা দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো বন্ধুরা। এই দেখো এই খেলাটাও কিনেছে। আজকের মতো তোমাদের সাথে টাটা।